হাই, আমি তন্ময়। তুমি দেখছো মাস্ট একাডেমিক। মাস্ট একাডেমিকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের টপিক ফুল অ্যাডার। ফুল অ্যাডার সার্কিট তিনটি বাইনারি বিটকে যোগ করে সাম এবং ক্যারি আউটপুট প্রদান করে। ফুল অ্যাডার সার্কিটের জন্য ব্লক ডায়াগ্রাম, লজিক এক্সপ্রেশন এবং ট্রুথ টেবিল কী হবে সেটা এক এক করে আমরা এখন দেখে নেব। প্রথমে ব্লক ডায়াগ্রামটা দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে ফুল অ্যাডার সার্কিটের জন্য একটা ব্লক তৈরি করেছি, যেখানে তিনটে ইনপুট থাকবে, এ, বি এবং সি ইন। সি ইন মানে হচ্ছে ক্যারি ইন, এবং দুটো আউটপুট সাম এবং ক্যারি আউট। সামকে আমরা এস দিয়ে রিপ্রেজেন্ট করব এবং ক্যারি আউটকে সি আউট দিয়ে রিপ্রেজেন্ট করব। এখন দেখে নেব ট্রুথ টেবিল বা সত্য সারণি কী হবে এই ফুল অ্যাডার সার্কিটের জন্য। প্রথমে আমি ইনপুটে তিনটে ইনপুট লিখব, ইনপুট এ, ইনপুট বি এবং ক্যারি ইন অর্থাৎ সি ইন। আউটপুট হবে সাম এবং ক্যারি আউট অর্থাৎ এস এবং সি আউট। এবার এই তিনটে ইনপুটের সাপেক্ষে আমরা বাইনারি বিটের আট রকম কম্বিনেশন লিখে নেব। সেটা লেখার পদ্ধতি অলরেডি তোমাদেরকে দেখিয়েছি। দেখো, জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান, আগের কলামটায় তার ডাবল অর্থাৎ দুটো জিরো দুটো ওয়ান দুটো জিরো দুটো ওয়ান, এই কলামটায় এই কলামটার ডাবল অর্থাৎ চারটে জিরো লিখব এখানটায় এবং পরের চারটে হয়ে যাবে ওয়ান। এবার এই ইনপুটের সাপেক্ষে আমরা আউটপুট কী হবে সেটা বের করব। এখানে দেখো, সামের জন্য আমাদের এই তিনটি ইনপুট যোগ করতে হবে। তাহলে দেখো, এখানে জিরো প্লাস জিরো করলে আমরা পাই জিরো, সেই জিরোর সাথে আবার যখন এই জিরোটা প্লাস করব আলটিমেট আমরা সাম পেয়ে যাব হচ্ছে জিরো। এবং যেহেতু এখানে কোনো ক্যারি থাকছে না, তার জন্য ক্যারিতেও এখানে জিরো লিখব। জিরো প্লাস জিরো করলে আমরা পাই জিরো, এবং সেই জিরোর সাথে এই ওয়ান প্লাস করে আমরা পেয়ে যাব হচ্ছে ওয়ান। কোনো ক্যারি থাকছে না, সো ক্যারিতে জিরো। জিরো প্লাস ওয়ান করলে আমরা পাই হচ্ছে ওয়ান, ওয়ান প্লাস জিরো করলে আবার ওয়ান, সো ক্যারি হচ্ছে জিরো। এখানে জিরো প্লাস ওয়ান করলে আমরা পাই ওয়ান, সেই ওয়ানের সাথে আবার এই ওয়ানটা প্লাস করলে আমরা পেয়ে যাব ওয়ান জিরো। ওয়ান জিরো জিরোটা এখানটায় লিখব এবং ক্যারিতে ওয়ান চলে যাবে। পরবর্তী লাইনে ওয়ান প্লাস জিরো করলে আমরা পাই হচ্ছে ওয়ান, সেই ওয়ানের সাথে এই জিরোটা প্লাস করলে আমরা পেয়ে যাব আলটিমেট ওয়ান, এবং কোনো ক্যারি না থাকার জন্য এখানে হবে জিরো। এখানে ওয়ান প্লাস জিরো করলে আমরা পাই ওয়ান, সেই ওয়ানের সাথে আবার এই ওয়ান যখন প্লাস করব তখন আমরা পেয়ে যাব ওয়ান জিরো, অর্থাৎ জিরোটা সামে লিখব এবং ক্যারিতে ওয়ান থেকে যাবে। পরবর্তী লাইনে ওয়ান প্লাস ওয়ান করলে আমরা পাই ওয়ান জিরো, ওয়ান জিরোর সাথে আবার যখন এই জিরোটা প্লাস করব তখন সেটা ওয়ান জিরোই থেকে যাচ্ছে। ওয়ান জিরো জিরোটা সামে থাকবে এবং ওয়ানটা ক্যারিতে চলে যাবে। এবার দেখো, ওয়ান প্লাস ওয়ান করলে আমরা পাই ওয়ান জিরো, সেই ওয়ান জিরোর সাথে যখন আবার প্লাস ওয়ান করব তখন আমরা ফাইনালি পেয়ে যাব ওয়ান ওয়ান। অর্থাৎ আমরা বাইনারি অ্যাডিশনের নিয়ম অনুসারে জানি ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান করলে রেজাল্ট হয় ওয়ান ওয়ান। সেখানে সামে আমরা ওয়ান লিখব এবং ক্যারিতেও একটা ওয়ান থেকে যাবে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছ। এবার দেখব এই ট্রুথ টেবিলের সাপেক্ষে লজিক এক্সপ্রেশনটা কীভাবে তৈরি করা যায়। প্রথমে সামের জন্য দেখব, আমি এখানে এস ইজ ইকুয়ালস টু লিখলাম। সামের জন্য কোথায় ওয়ান রয়েছে সেগুলো চেক করব। প্রথমে ওয়ান রয়েছে এখানটায়। এই ওয়ানের সাপেক্ষে ইনপুটগুলো কী কী আছে আমরা অলরেডি জেনেছি, যে যেখানে জিরো থাকবে সেই ইনপুটের বারবার কমপ্লিমেন্ট হবে। সো এই ওয়ানটার জন্য এখানে আছে জিরো জিরো ওয়ান, অর্থাৎ এখানে আমরা লিখব এ বার বি বার সি ইন, এ বার বি বার সি ইন প্লাস পরবর্তী ওয়ান হচ্ছে এটা। এই ওয়ানের সাপেক্ষে ইনপুট আছে জিরো ওয়ান জিরো, অর্থাৎ এ বার বি সি ইন বার। পরের অন রয়েছে এখানটায়,
এই অনের সাপেক্ষে এখানে আছে 100, অর্থাৎ এ বি বার সি ইন বার প্লাস এখানে আরেকটা ওয়ান রয়েছে লাস্ট লাইনটাই, এই ওয়ানের সাপেক্ষে আমরা ইনপুট পেয়ে যাব 111, অর্থাৎ এ বি এবং সি ইন। এবার এই যে এক্সপ্রেশনটা পেয়েছি আমরা বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম অনুসারে এটা এখন সলভ করব। দেখো এখানে ফার্স্ট যে টার্মটা রয়েছে এবং লাস্ট যে টার্মটা রয়েছে এই দুটো টার্মের মধ্যে সি ইনটা কমন রয়েছে, তাহলে আমরা এখানে সি ইন কমন নেব, তাহলে এখানে থেকে যাবে এ বার বি বার প্লাস এখানে থাকবে এ বি প্লাস এই যে মিডিলের যে দুটো টার্ম রয়েছে অর্থাৎ এইটা এবং এইটা, এই দুটো থেকে আমরা কমন নিতে পারবো সি ইন বার, তাহলে এখানে থাকবে এ বার বি প্লাস এখানে থাকবে এ বি বার সি ইন। আমরা অলরেডি জানি যে এ বার বি বার প্লাস এ বি এরকম থাকলে সেটা হয় এক্স নর গেট, সো এখানে আমরা ডাইরেক্টলি এ এক্স নর বি লিখে দিতে পারি এবং এখানে লিখব সি ইন বার এ বার বি প্লাস এ বি বার থাকলে সেটা হয়ে যায় এক্স অর গেট। তাহলে এখানে আমরা এ জর বি লিখতে পারবো। এখন আমরা এটাও জানি যে এক্স নর গেট হচ্ছে এক্স অর গেটের কমপ্লিমেন্ট বা পরিপূরক। দেখো তাহলে এটাকে এরকমভাবে যদি লিখি আমরা এ জর বি তার কমপ্লিমেন্ট, তাহলে এক্স নর গেট হয়ে যাচ্ছে প্লাস এটা যা লেখা রয়েছে সেটা লিখি আপাতত এ জর বি। এবার এখানে একটু খেয়াল করে দেখো, এই সি ইনটাকে যদি আমি এ ধরি এবং এই অংশটাকে যদি বি ধরি, তাহলে এখানে দেখো এ বি বার প্লাস এ বার বি, এটা হচ্ছে আমাদের জর গেটের এক্সপ্রেশন। তাহলে এটাকে আমরা ডাইরেক্টলি এভাবে লিখতে পারি এ জর বি জর সি ইন, এটাই হচ্ছে আমাদের সামের জন্য লজিক এক্সপ্রেশন। এখন দেখব সি আউট বা ক্যারি আউটের জন্য লজিক এক্সপ্রেশন কী হবে। আমি প্রথমে এখানটায় একটু সি আউট লিখলাম ইকুয়াল টু, দেখব সি আউটের এই কলামে কোথায় কোথায় ওয়ান রয়েছে। প্রথম ওয়ান রয়েছে এখানটা, এই ওয়ানের সাপেক্ষে ইনপুট আছে 011, অর্থাৎ এখানে আমরা লিখব এ বার বি সি ইন প্লাস পরবর্তীতে ওয়ান আছে এখানটায়, এই ওয়ানের সাপেক্ষে ইনপুট আছে 101, অর্থাৎ এ বি বার সি ইন। নেক্সট ওয়ান আছে এখানে, এই ওয়ানের সাপেক্ষে ইনপুট আছে 110, সো এ বি সি ইন বার প্লাস লাস্ট যে ওয়ানটা রয়েছে এই ওয়ানের সাপেক্ষে ইনপুট আছে 111, অর্থাৎ এ বি সি ইন। এখানে দেখো প্রথম যে দুটো টার্ম রয়েছে এই দুটো টার্মে সি ইন কমন রয়েছে, তার জন্য এখানে আমরা সি ইন লিখব ফার্স্ট ব্র্যাকেট ওপেন, কমন নেওয়ার পর এই অংশটুকু থেকে গেল অর্থাৎ এ বার বি, এই টার্মটাই থেকে যাচ্ছে এ বি বার, এই দুটো টার্মের মধ্যে কমন যাচ্ছে এ বি, তাহলে এখানে থেকে যাচ্ছে সি ইন বার প্লাস সি ইন। এখানে দেখো সি ইন এই যে এ বার বি প্লাস এ বি বার, এটা হলো জর গেটের লজিক এক্সপ্রেশন, তাহলে এটাকে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি এ জর বি এবং এ বি
इंटू वन कारण आम्रा एकाने एक फॉर्मूला जानी बुलियन एलजेब्रार a प्लस ए बार इज इक्वल्स टू वन एखाने देखो सी इन बार प्लस सी इन थाकार जोन्नो आम्रा ए फॉर्मूलाटा अप्लाई करे एखाने इंटू वन करे दिलाम ताहले फाइनल आमादेर लॉजिकल एक्सप्रेशन होबे सी इन ए जोर बी प्लस ए बी आशा करी तुम्हारा क्लियरलि बुझते पे तबु जदि को डाउट व क्वेरिज थे अवश्य हाँ कमेंट कर जानाओ एंड फलो कर दाओ आमार फेसबुक और इन्स्टाग्रामे लिंक डिस्क्रिप्शन बक्से देवाई आछे एखन देखब फुल एडारेर जोन्नो लजिक बा सार्किट डायग्राम कि होबे लजिक एक्सप्रेशन एखाने आछे सामेर जोन्नो एस इज इक्वल्स टू ए जर बी जर सी इन ये सामेर एक्सप्रेशन सार्किटर माध्यमे प्रकाश करार्जन प्रथमे ए एवं बी दुटो इनपुट निलाम ए इनपुट दुटो के परस्पर साथे जदि एक जर गेट दिए जुक्त करी ताहोले आउटपुट पावो ए जर बी एखाने ताहोले ए अंशटुकु हुए गेलो तारपरे आछे जर सी इन তাহলে এখানে আরো একটা ইনপুট আমাদের সি ইন নিতে হবে এই সি ইন ইনপুট লাইনকে যদি এই এ জর বি এর সাথে একটা জর গেট দিয়ে যুক্ত করি তাহলে এখানে আউটপুট পাবো এ জর বি জর সি ইন এটাই হচ্ছে আমাদের সামের জন্য লজিক এক্সপ্রেশন তাহলে এইটা ইকুয়ালস টু এস লিখে দিতে পারি এবার দেখব সি আউট বা ক্যারি আউটের জন্য লজিক এক্সপ্রেশন কি আছে সি ইন এ জর বি প্লাস এ বি প্রথমে আমি এই টার্মটা একটু দেখি সি ইন এ জর বি এখানে এ জর বি অলরেডি করা আছে তাহলে এই এ জর বি থেকে একটা লাইন নিলাম এবং এই সি ইনও অলরেডি এখানে ইনপুট একটা নিয়েছি এই সি ইন থেকে আরেকটা লাইন নিলাম এই দুটো লাইনকে যদি একটা অ্যান্ড গেটের মাধ্যমে পাস করানো যায় তাহলে আউটপুট এখানে পেয়ে যাব সি ইন এ জর বি তাহলে এখানে ফার্স্ট টার্মটা কমপ্লিট সেকেন্ড টার্ম রয়েছে এ বি অর্থাৎ এই এ থেকে একটা লাইন নিলাম এবং এই বি থেকে একটা লাইন নিয়ে এই দুটো লাইনকে যদি একটা অ্যান্ড গেটের মধ্যে দিয়ে পাস করাই তাহলে আউটপুট পেয়ে যাব এ বি এবার সি আউটের ক্ষেত্রে এই দুটো টার্মের মিডিলে প্লাস থাকার জন্য এখানে আমরা একটা অর গেট ব্যবহার করব তাহলে এ বি লাইনটা এবং সি ইন এজর বি লাইনটাকে একটা অর গেটের মধ্যে দিয়ে পাস করালে আমরা এখানে আউটপুট হিসাবে পেয়ে যাব সি ইন এজর বি প্লাস এ বি এটাই হচ্ছে আমাদের সি আউটের জন্য লজিক এক্সপ্রেশন তাহলে এইটা ইকুয়ালস টু সি আউট লিখব এটাই হচ্ছে আমাদের টোটাল ফুল অ্যাডারের জন্য লজিক ডায়াগ্রাম বা সার্কিট ডায়াগ্রাম একটু হাফ অ্যাডারের কথা মনে করো হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা সামের জন্য একটা জর গেট পেয়েছিলাম এবং ক্যারির জন্য একটা অ্যান্ড গেট পেয়েছিলাম এই সার্কিটটাতে এখানে একটা জর গেট এখানে একটা অ্যান্ড গেট এখানে একটা জর গেট এখানে একটা অ্যান্ড গেট এই পুরো সার্কিটটাকে যদি এরকমভাবে দুটো পার্টে ডিভাইড করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো হাফ অ্যাডার আছে অর্থাৎ আমরা বলতে পারি দুটো হাফ অ্যাডার একসাথে যুক্ত হয়ে ফুল অ্যাডার সার্কিট গঠন করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো তোমার বন্ধুদের সাথে অ্যান্ড কমেন্ট করে জানাও তোমার ফিডব্যাক আর আমাদের এই ভিডিওগুলো তোমাদের জন্য যদি উপকৃত হচ্ছে বলে মনে করো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবে না সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য ভালো থাকো সুস্থ থাকো মাস্টার একাডেমিকের পাশে থাকো নিজেদেরকে অলওয়েজ আপগ্রেড রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই